ভালো আছেন। তো আজকে গত ভিডিওর ধারাবাহিকতা আজকে আপনাদেরকে দেখাবো। গত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে কিভাবে আমরা কোনো ধরনের সফটওয়্যার ছাড়া ফোল্ডার এবং ফাইলকে প্রোটেক্ট করতে পারি, মিন্স ফোল্ডার লক ইউজ করতে পারি। তো আমরা আজকে দেখাবো যে দুইটা সফটওয়্যারের মাধ্যমে আমরা কিভাবে ফোল্ডারকে বা ফাইলকে প্রোটেক্ট করতে পারি, আরেকটা উইন্ডোজের অন্য আরেকটা সফটওয়্যারের মাধ্যমে আমরা কিভাবে লক করতে পারি সে জিনিসটা দেখব। টোটাল তিনটা সফটওয়্যার দিয়ে আমরা কিভাবে ফোল্ডারকে ফাইলকে প্রোটেক্ট করতে পারি সেটা আমরা দেখব। তো ভিউয়ার্স শুরু করি। তো ফোল্ডার এবং ফাইল লক করার জন্য আপনাকে ছোট্ট একটি সফটওয়্যার ইনস্টল করে নিতে হবে, 1.3 থেকে 1.5 MB একটি সফটওয়্যার। দেখেন আমি নিজে ইউজ করেছি অনেক সময়। তো আজকে ফুললি আপনাদেরকে ডাউনলোড, ইনস্টল এবং কিভাবে কাজ করবে সেটা আমরা দেখব। তো চলেন, দেখেন আমরা একটি লিঙ্ক দিয়েছি, লিঙ্কটাতে আমরা ঢুকবো আর এই লিঙ্কটা থেকে আমরা এই সফটওয়্যারটাকে ডাউনলোড করে নিতে পারবো। আর আপনাদের জন্য এই লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ইভেন আরও যে দুইটা টিপস নিয়ে কাজ করবো, তিনটা সফটওয়্যার নিয়ে কাজ করবো, তিনটা সফটওয়্যার আপনাদেরকে দেখিয়ে দেবো ইনশাল্লাহ, এবং সেটার লিঙ্ক আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ইনশাল্লাহ। তো আমরা প্রথম যে সফটওয়্যারটি নিয়ে কাজ করবো সেটার নাম হলো ফোল্ডার প্রোটেক্টের জন্য ফাইল ডিআইআর, হ্যাঁ লগ ডিআইআর নামে এই সফটওয়্যারটি আমরা ইনস্টল করব। সফটওয়্যারটির ইন্টারফেস থাকবে এরকম, দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনারা ফুল ডিরেকশন নিয়েও এটা ইনস্টল করে রান করাতে পারবেন। একদম ইজি একটি সফটওয়্যার এবং ছোট একটি সফটওয়্যার, এই সফটওয়্যার অনেক ভালো কাজ করে। যাই হোক, আমরা ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোড প্রোডাক্ট নাও, দেন সেভ। তো আমাদের এখানে মজিলা ফায়ারফক্স দিয়ে আমরা ডাউনলোড করে নিলাম, এটাকে একটা জিপ ফাইল আমাদেরকে ওই লগ ডে আর প্রোভাইড করেছে, সেটাকে আমরা আনজিপ করে নেব। তো আনজিপ করার জন্য আমরা উইন্ডার ইউজ করতেছি, আপনারা সবাই অনেকেই উইন্ডার ইউজ করেন। যাই হোক, ওইদিকে আমরা পরে যাব। আমরা দেখি ওই লগ ডে আর আমরা যেহেতু আনজিপ করলাম সেহেতু কোথায় আছে, দেন লগ ডি আর এখানে আমরা পেয়ে গেছি। তো এই লগ ডি আর কে আমরা ওপেন করব, ওপেন করে আমরা এটাকে ইনস্টল করে নেব। দেন লগ ডি আর ইএক্সজি নামে যে ইয়াটা আছে এটা আমরা, সরি আগে না, আমরা আগে ইনস্টল করব না, আমরা এটাকে কপি করে ঠিক যে জায়গায় আমরা আমাদের কাঙ্ক্ষিত ডকুমেন্টগুলোকে প্রোটেক্ট করতে চাই ঠিক সেই জায়গায় চলে যাবো। দেখেন আমরা একটা এই ফোল্ডারটাকে সিলেক্ট করেছি, আমরা এই ফোল্ডারের ভিতরে যা আছে আমরা সব কিছুকে প্রোটেক্ট করবো ইনশাল্লাহ। তো চলেন, দেখেন আমরা ভিডিওতে চলে গেলাম। ভিডিওতে যাওয়ার পরে এখানে আমার কিছু অ্যাপস আছে এবং একটি ভিডিও আছে, সেটাকে আমরা প্রোটেক্ট করবো। যাই হোক, আমরা ওই অ্যাপসটাকে ইনস্টল করার আগে আমরা এটাকে নিয়ে এখানে আসলাম, এটা ছোট্ট একটি পোর্টেবল সফটওয়্যার হওয়ার কারণে আমরা এখানে নিয়ে আসলাম। দেন এটাকে আমরা ডাবল ক্লিক করে ওপেন করব। ওপেন করার সাথে সাথে দেখেন ফোল্ডার প্রোটেক্ট নামে এই ইন্টারফেসটা আমরা পেয়েছি। তো এখানে আমাদেরকে পাসওয়ার্ড দিতে হবে। দেখেন আমরা ডিফল্টভাবে 987658 এই পাসওয়ার্ডটা দিলাম, আমরা 98765। দেখেন রিটাইপ পাসওয়ার্ডেও আমরা সেম পাসওয়ার্ডটা রাখবো, পাসওয়ার্ডেও আমরা যে পাসওয়ার্ডটা দিব রিটাইপেও সেম পাসওয়ার্ডটা দিব, দিয়ে আমরা এটাকে প্রোটেক্ট করব। দেখেন এখানে আর কোনো ধরনের কোনো কিছু শো করতেছে না, ইভেন আপনি হিডেন ফাইল শো করালেও এখানে শো করা কোনো ধরনের অ্যাপ শো করবে না, এটা আপনার একদমই ইয়া হয়ে গেছে। তো আমরা চাইলে এখন আবার এটাকে ডাবল ক্লিক করে আমাদের যে কাঙ্ক্ষিত পাসওয়ার্ডটি সেটি আমাদেরকে এখানে দিতে হবে, যেমন 98765, ঠিক আছে। দেন আনপ্রোটেক্টে ক্লিক করলে আপনি আপনার
কিন্তু অপশন গুলো পাবেন। আর এখানে দেখেন তিনটা অপশন আছে, মিনিমাইজ টু ট্রে, হ্যাঁ মিনিমাইজ টু ট্রে করলে আপনার এখানে রয়ে যাবে। আর যদি রিস্টোর প্রোডাকশন দেন আবার প্রোডাকশনে চলে যাবে, ক্যান্সেল প্রোডাকশন দিলে আর প্রোডাকশনে চলে যাবে না। এটা আপনারা সবই একদম ক্লিয়ার ভাবে বুঝেন, ইজি একটি সফটওয়্যার, অনেক ভালো একটি সফটওয়্যার কাজ করার জন্য। যাই হোক, আমরা রিস্টোর প্রোডাকশন যদি দেই আবার আমরা প্রোডাকশনে চলে গেলো, আমাদের ফাইলগুলো আর আমরা শো করাতে পারবো না। আবার ডাবল ক্লিক করে পাসওয়ার্ডটা দিলে 98765 দেন আনপ্রোটেক্ট। হ্যাঁ দেখেন আবার মিনিমাইজ টু ট্রে দিলে নিচে রয়ে যাবে, পরে আপনারা চাইলে সেটাকে ওপেন করে আবার প্রোটেক্ট করতে পারবেন, আনপ্রোটেক্ট করতে পারবেন, আর ক্যান্সেল করতে চাইলে ক্যান্সেল করতে পারবেন। তো দেখেন এগুলা আপনার যদি ইউজ করা শেষ হয়, যেমন ভিডিওটা আপনি দেখবেন দেখা শেষ হলে আবার যদি আপনি লক করতে চান সেটা রেজিস্টার প্রোটেকশন দিয়ে দিলেই হবে। দেন আপনার এটা একদম আশা করি অনেক ক্লিয়ার ভাবে বুঝে গেছেন যে এই সফটওয়্যার দিয়ে কিভাবে প্রোটেক্ট করা যায়। যাই হোক, আমরা এটাকে ক্যান্সেল প্রোটেকশন দিয়ে আমরা এই সফটওয়্যারটাকে ডিলিট করে দিচ্ছি। তো আমরা এখন যে সফটওয়্যারটি ইউজ করব সেটি হলো, আমরা ফাইল হিপো থেকে খুবই ছোট একটি সফটওয়্যার, এটিও একটি এক ধরনের ফোল্ডার লক সফটওয়্যার, আমরা সেটাকে ডাউনলোড করব। দেন আমরা এই লিঙ্কটা আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব, এনটি ফোল্ডার ফ্রি, ফোল্ডার লক লকার ফ্রি ফর উইন্ডোজের জন্য এই অ্যাপ্লিকেশনটা একদমই ফ্রি। আপনারা চাইলে এটি ফাইলে প্রতীকে ডাউনলোড করতে পারবেন, অন্য জায়গাও পেতে পারেন। যেহেতু আমরা ফাইলে প্রতীকে ডাউনলোড করতেছি, দেন ডাউনলোড, এখানেই আপনি যদি অ্যাভাস্টকে ইনস্টল করতে না চান নো থ্যাঙ্কস দিয়ে দেবেন, তাহলে আর অ্যাভাস্ট আপনাকে ঝামেলা করবে। আমরা এই সফটওয়্যারটাকে AFL সেটআপ নামে পেয়েছি, সেটাকে আমরা সেভ করে নিচ্ছি এবং ডাউনলোড হয়ে যাচ্ছে। এটা আপনার ইন্টারনেটের স্পিডের উপর ডিপেন্ড করবে কত দ্রুত আপনি এটাকে দেন। আমরা এটাকে আমাদের ফোল্ডারে নিয়ে যাচ্ছি, দেন এটাকে আমরা দেন ইয়েস, হ্যাঁ এটা দিয়ে আমরা ইনস্টল করব, নেক্সট নেক্সট। এটা একদম একটি ফ্রি সফটওয়্যার, এখানে কোনো ধরনের অ্যাডও দেয় না, খুব ভালো মানের একটি সফটওয়্যার। তো এই সফটওয়্যারটা চাইলেও আপনারা ফোল্ডারকে প্রোটেক্ট করতে পারবেন এবং ফাইলকেও প্রোটেক্ট করতে পারবেন। যাই হোক, এই দেখেন এনটি ফোল্ডার লকার নামে এই ইয়েটা এসে বলছে, দেখেন এটাকে আপনি ওপেন করবেন, ওপেন করার সাথে সাথে আপনাকে এই ধরনের একটি ইন্টারফেস দিবে। এখানে কি বলা হয়েছে, এন্টার দ্য পাসওয়ার্ড, হ্যাঁ এখানে আপনার পাসওয়ার্ড এন্ট্রি করতে বলছে, আমরা 98765 এই পাসওয়ার্ডটি ইউজ করতেছি। আবার এখানে কনফার্ম পাসওয়ার্ডও 98765 এই পাসওয়ার্ডটা ইউজ করতেছি এবং ইমেল অ্যাড্রেস ইউজ করতেছি এই জায়গায়। যদি কখনো আপনি পাসওয়ার্ডটি ভুলে যান সেক্ষেত্রে আপনি এই ইমেল অ্যাড্রেসের মাধ্যমে রিকভার করে নিতে পারেন। যেমন আমরা তো এটা আমাদের ইমেল অ্যাড্রেস, আপনারা আপনাদের নিজস্ব ইমেল অ্যাড্রেস ইউজ করবেন এবং অবশ্যই প্রোটেক্ট পাসওয়ার্ড ইউজ করবেন, দেন ওকে। দেখেন ও সরি, এখানে এই সফটওয়্যারটায় একটি রিস্ট্রিকশন আছে, নো লেস দেন 6 ক্যারেক্টার, 6 ক্যারেক্টারে নিচ্ছে এই এটা পাসওয়ার্ড নিবে না। দেখেন আমরা এখানে কিন্তু দিয়েছি, এটা আসলে দেখার জন্য আমরা দিয়েছিলাম 3, 2, 5টা ক্যারেক্টার দিয়েছিলাম, 5 পর্যন্ত দিয়েছিলাম। আমরা আবার দিয়ে দিচ্ছি 98754, তাহলে 6টা হয়ে গেল, 98754 এবং 2টা পাসওয়ার্ডই সেম থাকতে হবে, দেন ওকে। দেখেন এখানে আপনাকে বলতেছে যে আপনি কোন ফোল্ডার ফাইলটি লক করতে চান, সেই ফোল্ডার ফাইলটিকে মানে এখানে নিয়ে আসতে হবে, এখানে আপনার নিয়ে আসতে হবে।
নিয়ে আসার সাথে সাথে দেখেন ওই ফাইলটি কিন্তু ডেস্কটপের মধ্যে আর নেই, দেখেন ডেস্কটপের মধ্যে নেই। তো এখানে আরো কিছু ফিচার আছে, এদিকে দেখেন হাইড অ্যান্ড লক, আমরা যে অপশনটাতে আছি সেটা হলো হাইড অ্যান্ড লক। আর আপনার যদি চাই যে শুধু পাসওয়ার্ড প্রোটেক্টেড, তাহলে অবশ্যই পাসওয়ার্ড দিয়ে দেবো। হ্যাঁ, আমাদের ডিফল্ট যে পাসওয়ার্ডটা আছে সেটাই আমরা দিয়ে দেবো। দেন ওকে, দেখেন এখানে শুধু পাসওয়ার্ড প্রোটেক্টেড দেওয়ার কারণে আপনার এখানে ভিডিও ফাইলটা শো করতেছে, বাট এখানে আপনি কোনো ধরনের অ্যাক্সেস পাবেন না। দেখেন এখানে আপনি কোনো ধরনের অ্যাক্সেস পাচ্ছেন না। তো অ্যাক্সেস পেতে হলে আপনাকে ওই কাঙ্ক্ষিত পাসওয়ার্ডটি দিতে হবে, 987654। দেন সু পাসওয়ার্ড দিয়ে আপনি দেখে নিতে পারেন, ওকে দিলে এটাকে আপনার ফুললি প্রোটেক্ট অবস্থায় আপনি পাবেন। তো দেখেন একদম ইজিলি ভাবে এটা কাজ করে অনেক সুন্দরভাবে। আপনি যদি এটাকে পরবর্তীতে অন্য অপশনে নিয়ে যেতে চান, এখানে দেখেন কয়েকটি অপশন আছে, রিড অনলি, আপনি যদি রিড অনলি দিয়ে রাখেন সেটা শুধুমাত্র যে কেউ রিড অনলি দেখতে পারবে, আর কিছু করতে পারবে না। আর যদি হাইড অ্যান্ড লক দেন, লকও থাকবে হাইডও থাকবে, দুইটাই থাকবে। আনপ্রোটেক্টেড দিলে এটা একদম আনপ্রোটেক্ট হিসেবে চলে যাবে। দেখেন এখানে এখানে আনপ্রোটেক্টেড যখন দিয়ে দিবেন আপনি সরাসরি এটাকে যে কেউ অ্যাক্সেস করতে পারবে। আর আপনি যদি চান যে না আমরা পাসওয়ার্ড দিয়ে দেবো, তাহলে পাসওয়ার্ড দিয়ে ডিফল্ট দিতে পারেন। আপনি চাইলে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ফোল্ডারের জন্য আলাদা আলাদা পাসওয়ার্ড দিয়ে লক করতে পারেন। তো এই দুইটা সফটওয়্যার দেখালাম, এই দুইটা সফটওয়্যার অনেক গুরুত্বপূর্ণ একটি সফটওয়্যার। আরেকটি সফটওয়্যার দেখাবো, দেখেন আমরা এটাকে কীভাবে লক চালাতে হয় আমরা আরেকবার দেখে নিচ্ছি, আবার কিভাবে লক করতে হয় সেটাও আমরা আরেকবার দেখে নিচ্ছি। দেখেন এখানে পাসওয়ার্ডে গিয়ে আপনি পাসওয়ার্ড দিলে লক হয়ে যাবে, আর এখান থেকে, আর এখান থেকে যদি আপনি রিমুভ করে দেন আনপ্রোটেক্টেড দিয়ে, তাহলে আপনার এটা আর লক কাজ করবে না। তো ভিউয়ার্স, দুইটা সফটওয়্যার অনেক ইন্টারেস্টিং সফটওয়্যার। আমরা তৃতীয় নাম্বারে কাজ করবো এখন। তৃতীয়তে কাজ করার জন্য আসলে আমাদের কি বলবো, আমরা যে ফোল্ডার এবং ফাইলকে লক করতে চাই সেই ফোল্ডার এবং ফাইলকে সিলেক্ট করে আমরা সরাসরি আমাদের আমরা প্রয়োজনীয় একটি সফটওয়্যার ইউজ করে থাকি সবসময়, সেটি হলো উইন্ডার, যেটা দিয়ে আমরা জিপ বা যে কোনো ফাইলকে কম্প্রেস করার জন্য আমরা ইউজ করে থাকি অনেকেই। আবার অনেক ধরনের রার ফাইল, জিপ ফাইল এক্সট্রাক্ট করার জন্য ইউজ করে থাকি, আইএসও ফাইল, এই ধরনের ফাইলগুলোকে এক্সট্রাক্ট করার জন্য ইউজ করে থাকি। তো আমরা সেই সফটওয়্যারটাকে ইউজ করে, ওই সফটওয়্যারটা আমার এখানে ইনস্টল করা আছে, আপনারা কীভাবে ইনস্টল করবেন সেটা ডাউনলোড লিঙ্কও আমি আপনাদেরকে দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে। যাই হোক, আমাদের এখানে এই সফটওয়্যারটা অবশ্যই আছে আমার এখানে, এটা যারা গুরুত্বপূর্ণ কাজ না করলেও এই সফটওয়্যারটা অনেকেরই লাগে। সেক্ষেত্রে ধরেন আমরা এই ফোল্ডারটাকে কি করব, লক করব, সেক্ষেত্রে আমরা উইন্ডার দিয়ে করতে পারি। সেটা করার জন্য আমরা এটাকে রাইট বাটনে ক্লিক করতে হবে, দেখেন আমার এখানে উইন্ডার ইনস্টল করা আছে, বিদায় আমার এখানে এইভাবে শো করতেছে। দেখেন আমরা এখন অ্যাড টু আর্কাইভ, হ্যাঁ এটা হলো উইন্ডারের চিহ্ন, আপনারা অনেকেই জানেন। অ্যাড টু আর্কাইভে ক্লিক করবো, আর্কাইভে ক্লিক করার সাথে সাথে দেখেন আমাকে এখানে কিছু রেস্ট্রিকশন দিয়ে দিয়েছে। আমরা এই কাজগুলো এই সফটওয়্যারের মাধ্যমে করতে পারি, সেক্ষেত্রে আমরা অন্য কোনো কিছু করবো না। আমরা যেহেতু লক নিয়ে আজকে কথা বলতেছি, অবশ্যই লক করবো, রারের মাধ্যমে রারই সিলেক্ট করা থাকবে, আমরা লক আর্কাইভে চলে যাব এবং সেট পাসওয়ার্ড ইভেন আমি এখানে একটি যে পাসওয়ার্ডটা দেবো ওই পাসওয়ার্ড ব্যতীত এই ফোল্ডারকে আমরা অ্যাক্সেস করতে পারবো না। যেমন কিন্তু এটাতে আর একটা প্রবলেম আছে, সেটা একটু পরে দেখাচ্ছি। দেন 987654, দেন আমরা ছয় ডিজিটের একটি পাসওয়ার্ড দিচ্ছে 987654। দেন শো পাসওয়ার্ড দিয়ে আপনি পাসওয়ার্ড দেখে নিতে পারেন। হ্যাঁ, আপনারা অবশ্যই অনেক সুন্দর একটি পাসওয়ার্ড ইউজ করবেন। দেন অর্গানাইজ, সরি, দেন ওকে। তো আমাদের এটা পাসওয়ার্ড প্রোটেক্টেড হয়ে গিয়েছে, দেখেন এই
এই ভিডিও ফোল্ডারটা আমার আমাদের 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 পাসওয়ার্ড ফোল্ডার ঠিক হয়ে গেছে, আমরা এটাকে কেটে দিতে পারি। এখান থেকে আমরা এই মিররের মাধ্যমে আমরা এটাকে প্রোটেক্ট করলাম। দেখেন আমরা এটাকে কোনো ধরনের সফটওয়্যার কে আমরা ইনস্টল করতে তো এই ক্ষেত্রে এখানে পাসওয়ার্ড যে যেটা ইউজ করবে সেটাই আপনাকে দিয়ে ইয়ে করতে হবে। এখানে একটা প্রবলেম হলো, সেটা হলো এই সফটওয়্যারের মাধ্যমে আপনি যদি ফাইলকে প্রোটেক্ট করতে চান সেই ক্ষেত্রে এই ফাইলের নামগুলো শো করবে, বা ইমেজ থাকলে ইমেজের থাম্বনেলটা শো করবে। তো আপনি যদি এটার মাধ্যমে করতে চান তাহলে আপনাকে এটা মেনে নিতে হবে। তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই। আমরা ফোল্ডার লগের তিনটি সফটওয়্যার নিয়ে কথা বললাম। এই তিনটা সফটওয়্যার নিয়ে আপনাদের যদি কোনো কনফিউশন থাকে আমাদেরকে অবশ্যই মেইল করতে পারেন, ফোন করতে পারেন এবং আমাদের ফেসবুকে মেসেজ করতে পারেন। আমরা যত সম্ভব চেষ্টা করবো আপনাদেরকে যত সম্ভব সলভ করে দেবো। তো ভিউয়ার সবাই ভালো থাকবেন, আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ। নেটওয়ার্কিং অ্যান্ড আইটি সলিউশন ভিডিও টিউটোরিয়াল যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে পারবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।